हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स बाय शर्मिश। आज मैं खुबी एक स्पेशल वीडियो नहीं चले थी। थंबनेल एंड टाइटल लेके तुम्हारा बुझते ही करो, है मामा आर्थर एक प्रोडक्ट रिव्यू करब, एक स्क्रबर रिव्यू करब। सम्पूर्ण डिटेल्स ही क्योंकि शेयर करार चेषा करब, प्रत्येक कटा पार्ट तुम्हारे बोझान चेषा करब, कारा व्यवहार करते पारबे, कारा व्यवहार करते पारबे ना, কীভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার করে কী কী কাজ হচ্ছে, সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করবো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং ভিডিওটা একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু একটুখানি কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী ভিডিও দেখতে চাইছো সেটা আমার কমেন্টে জানাতে পারো, আমি যথাযথ চেষ্টা করবো সেই ভিডিওগুলো নিয়ে আসো। তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু প্রোডাক্ট দেখানোর আগে বেসিক কিছু কথা বলে থাকি। তো রিসেন্টলি এতটা পরিমাণে গরম পড়েছে, তোমরা বাইরে যাও, সানস্ক্রিন ব্যবহার করো না ব্যবহার করো, তাও কিন্তু মুখের মধ্যে, বডির মধ্যে অনেকটা বেশি ট্যান পড়ছে। বেশি তো আমাদের এই কপালের সাইডটা কিন্তু প্রচুর প্রচুর ট্যান পড়ছে, আর ওই ট্যানটাকে না অনেক কিছু ব্যবহার করার পরেও রিকভার করতে পারছো না, অনেক রকম ফেস প্যাক অনেক কিছু ব্যবহার করছো। তো সেই কারণে আমি যে আজকে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা কিন্তু একদমই ট্যান রিমুভ করার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট বলতে পারো। এটা হলো মামা আর্থের রিচ ফেস স্ক্রাবার উইথ রাইস ওয়াটার। অ্যান্ড এটা যেমন ট্যান রিমুভ করতে সাহায্য করছে, তার সাথে কিন্তু তোমাদের এটা মুখটাকে গ্লসি ফিনিশ আনতেও সাহায্য করছে। এটা কিন্তু প্যারাবেন সালফেট ফ্রি, এটা কিন্তু অল স্কিনটাই ব্যবহার করতে পারো। এবার এটার প্যাকেজিংটা তোমরা দেখে না, একদমই হোয়াইট একটা প্যাকেজিং, পিছন সাইডে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। এটার প্রাইস আমার থেকে নিয়েছিল 120 কি 30 টাকা, এর মধ্যে যেহেতু আছে 20 ml, এটা তোমরা বড়োটাও পেয়ে যাবে। আর মামা আর্থে যে কোনো প্রোডাক্ট যদি তোমরা পার্চেস প্রোডাক্ট যদি তোমরা এটা পার্চেস করো, তাহলে কিন্তু তোমরা এটার সাথে একটা গাছও লাগাচ্ছ, এটা হয়তো অনেকে জানো অনেকে জানো না, তো আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। আর মামা আর্থে এই প্রোডাক্টটা তোমরা যে কোনো ওয়েবসাইট দিয়ে পেয়ে যাবে, মানে অনলাইন ওয়েবসাইট দিয়ে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেল, তাছাড়া মামা আর্থেরও একটা ওয়েবসাইট আছে, সেখান দিয়ে তোমরা ডাইরেক্টলি পার্চেস করতে পারবে। আমি কিন্তু মামা আর্থে যে ওয়েবসাইটটা আছে সেখান দিয়ে ডাইরেক্টলি এটাকে পার্চেস করেছি। যদি আমার কাছে লিঙ্ক থাকে তাহলে আমি ডেফিনেটলি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এবার তোমাদেরকে যেটা বলছিলাম যে রাইস আমাদের ফেসের জন্য কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, যেমন ভাত আমাদের মুখের জন্য, ভাতের অনেকে ফ্যান দিয়েও মুখে অ্যাপ্লিকেশন করে, হেয়ারে অ্যাপ্লিকেশন করে, বা কেউ কেউ তো চুলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখে তারপর সেই জলটাকে চুলের মধ্যে দেয়। এটা কি জানো যে চালের জল যদি, মানে ওই যে চালের যে জলটা থাকে ওই এক্সেসের জলটা যদি তোমরা মুখে অ্যাপ্লিকেশন করতে পারো, তাহলে মুখটা কিন্তু অনেকটা বেশি গ্লোয়িং হয়ে যাবে। এটা তোমরা তো অনলাইন সাইট দিয়ে পেয়ে যাবে, এছাড়া কিন্তু লোকাল মার্কেটেও পেয়ে যাবে। আর এই স্ক্রাবারটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো। এটা আমি ব্যবহার করছি এই কারণে যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছিলো, তোমরা সবাই জানো, তো ওই সময়টাতে না অনেকটা বেশি এক্সাইজের ট্যান আমার মুখে এবং গলার চারিদিকটায় পড়ে গেছিলো। তো তখন আমি সার্চ করতে 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 একটা এটার ফিডব্যাকটা না আমি অনলাইন সাইটে সার্চ করতে করতে দেখছিলাম, এটার ফিডব্যাকটা খুব ভালো ছিল। যেহেতু এটা অল স্কিন টাইপ ব্যবহার করা, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো আমি একটু খুব কমই, মানে এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি যেটা মানে একটা স্কিন টাইপে ব্যবহার করতে পারো। অনেকে আছে যে অনেক রকম স্ক্রাবার ব্যবহার করতে পারো না, বা স্ক্রাবারের যে বিকেলসগুলো আছে সেগুলো খুব ভারী হওয়ার কারণে মুখে প্রচণ্ড পরিমাণে ওপেন পোজের প্রবলেম চলে আসতে পারে, তাছাড়া কিন্তু মুখের মধ্যে পিম্পল থাকলে সেটা এক্সট্রা পিম্পল হয়ে যেতে পারে, তাছাড়া কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করতে পারে না অনেক স্ক্রাবার। যেহেতু আমি অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করে থাকি, তুমি স্ক্রাবার সম্পর্কে অনেকটা খুঁটিনাটি ডিটেলসে জানি যে কোন স্ক্রাবারটা কী কাজ করতে পারবে। যখনই দেখবে একটু ভারী বিকেলসের কোনো তোমরা স্ক্রাবার ব্যবহার করে ফেলছো ফেসের ওপর, হ্যাঁ তোমাদের কিন্তু ইনস্ট্যান্টলি ভালো একটা গ্লো দেবে, ইনস্ট্যান্টলি তোমাদের মুখটা খুব ফর্সা লাগাবে। কিন্তু যদি তোমরা ডে বাই ওটা ব্যবহার করতে থাকো, তাহলে কিন্তু আমাদের মুখে এইটুকুনি জায়গায় দেখবে খুব বেশি ওপেন পোজের প্রবলেম চলে আসতে পারে। এছাড়া যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, তোমরা জেনে থাকবে যে সেন্সিটিভ স্কিনে কিন্তু সব রকমের স্ক্রাবার ব্যবহার করা যায় না, যেহেতু সেন্সিটিভ স্কিন খুবই খুবই মিনিমাইজ লাইট থাকে, তো সেই কারণে কিন্তু স্ক্রাবার ব্যবহার করলে একটা থেকে দুটো থেকে চারটে দশটা পিম্পল ভরে যেতে পারে। তো এমন কিছু ব্যবহার করতে হবে যেটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে। তেমনই কিন্তু মামা আর্থ এই প্রোডাক্টটা দিয়েছে, এটা কিন্তু টোটালি একটা হার্বাল প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই। সব থেকে ভালো যেটা হলো এর মধ্যে প্যারাবেন সালফেট এবং ফ্রেগ্রেন্স ফ্রি, ভীষণ ভালো ফেসের জন্য, এটা কিন্তু শুধুমাত্র ফেসের জন্য। আমি কিন্তু এটা শুধু ফেসে ব্যবহার করিনি, আমি কিন্তু গলাতেও এটাকে ব্যবহার করেছিলাম, আর এটার রেজাল্টটা কিন্তু ভীষণই ভালো। তো এই গরমে কিন্তু অনেকের স্কিন যেমন কালো হয়ে গেছে, অনেকের স্কিন কিন্তু কোনো গ্লো পাচ্ছে না, গ্লোটা যেন আটকে গেছে কোথাও গিয়ে। তো সেই সব প্রবলেম থেকে বেরোতে গেলে, আর সেই সব প্রবলেম কেন হয়, মুখের যে কোষগুলো থাকে সেগুলোর মধ্যে যদি ধুলো জমতে জমতে পুরো ব্লক হয়ে যায়, বা মেকআপ করতে করতে সেটাকে রিমুভ ঠিকঠাক না করতে করতে যদি ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু মুখের গ্লোটা আটকে যায়। তাছাড়া মুখে নানা রকম সমস্যা, র্যাশ, ইথিনেস, লাল লাল ছোপ 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 দাগ হয়ে যাবে, এগুলো কিন্তু খুবই খুবই
প্রবলেমেটিক ব্যাপার, এটা তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু আরেকটা প্রবলেম হলো ট্যান পড়ে যাওয়ার। এটা কিন্তু আর দুটো দুরকম প্রবলেম, যেটা আমি কথা বললাম সেটা কিন্তু খুব বাজে জিনিস, ওটাকে যত এক্সফোলিয়েট করতে পারবে তত কিন্তু ভালো, যত স্কিন থেকে বাইরে ফেলে দিতে পারবে সেটা কিন্তু সব থেকে ভালো। অনেকে স্কিন এরম টাইপের হয়, আবার অনেকে স্কিন টাইপ হয় একটুখানি রোদে বেরোলে ট্যান পড়ে, যেমন আমার যেটুকুনি জায়গায় ফাঁকা থাকবে সেটুকুনি জায়গায় কিন্তু আমার মুখে ট্যান পড়ে যায়। তো দুটো স্কিন টাইপ কিন্তু আলাদা, দুটো প্রবলেমের জন্যই তোমরা কিন্তু দিতে পারো মামা আর্থের ফেস স্ক্রাবারটা রাইসের, ভীষণ ভীষণ ভালো। আমি তো ভীষণই স্যাটিসফাই, আমার ফেসটা তো দেখতে পারো, আমার ফেসের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো, তো সেটাতে কীভাবে কীভাবে রিকভার করেছি সেটা শুধু আমিই জানি। তারপরে ফাইনালি আমি এটাকে ডিসাইড করলাম যে এটাকে আমি কন্টিনিউ ব্যবহার করবো। প্রথমত এটা ব্যবহার করার পর খুব একটা ভালো ফিডব্যাক পাইনি প্রথম ব্যবহার, সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো এটা কাজ হবে না। তারপর আমি 4-5 দিন এটাকে গ্যাপ দিয়ে দিয়েছিলাম। গ্যাপ দিয়ে দেওয়ার পরে আমি এই 21 দিন ধরে এটাকে ব্যবহার করছি, আমার স্কিনটা ভীষণ ভালো আছে। এটা ছাড়া আমি কিছু এখনও ব্যবহার করিনি, এই স্ক্রাবারটাকেই ব্যবহার করছিলাম, দেখতে চাইছিলাম যে সত্যি কাজ হচ্ছে না, প্রোডাক্টটাকে আমি ওয়েস্টেজ মানি দিয়ে একদম ফালতুভাবে কিনলাম। তো আমি কন্টিনিউয়াসলি এটাকে ব্যবহার করতে 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 দেখলাম যে না, এটাতে ভীষণ ভালো কাজ হয়, কাজ হয়েছে, সেই কারণে আমি তোমাদের কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম। আমাদের মামাআর্থের বিষয়ে কোনো প্রোডাক্টের কোথাও কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে ওদের এখানে না ওয়েবসাইটের লিঙ্ক আছে, তোমরা সেখানে গিয়ে কিন্তু ওদেরকে প্রশ্ন করতে পারো। এটা কিন্তু অল স্কিনটাই ব্যবহার করতে পারবে, আমি প্রথমত বলেছি। আর যারা বলছিলে, কেউ কেউ আমাকে বলছিল যে ছেলেদের জন্য একটা ভালো ফেস স্ক্রাবারের, ঠিক নামটা আমার মনে পড়ছে না, তো তাদেরকেও আমি বলতে চাইছি যে রাইস স্ক্রাবারটা ব্যবহার করে দেখতে পারো, ছেলেদের জন্য এটা খুব ভালো, যাদের মুখে এক্সেস লেভেলে ট্যান পড়ে গেছে, এটাকে রিকভার করতে চাইছো, কোনো রকম কোনো হেভি কোনো এফেক্ট বা হেভি কোনো প্রোডাক্ট দিয়ে বা হেভি কোনো বাজেট দিয়ে ক্লিন করতে না চাইছো, একদম কম বাজেটের মধ্যে খুব তাড়াতাড়ি তুমি মুখটা ক্লিন করতে চাইছো, তাহলে ডেফিনেটলি মামাআর্থের প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। এটা নিয়ে আমি এক্সট্রা করে আর কিছু বলতে চাইছি না। এটা স্মেলটা খুবই মিষ্টি এবং খুবই লাইট, আর এর ভেতরে যে দানা দানা মানে স্ক্রাবিংয়ের যে ছোটো ছোটো বিকেলসগুলো হয় সেগুলো এতটাই নরম, যখন তোমরা ফেসের মধ্যে স্ক্রাবিং করবে ওটা কিন্তু ফেসের যে স্ক্রাবিং করছো ওর সাথে সাথেই কিন্তু মুখের মধ্যে একদম ঢুকে যেতে থাকবে। এটা হয়তো অনেক স্ক্রাবারে হয় না সেটা তোমরা বোঝো না, যত স্ক্রাবারের বিকেলসগুলো তোমাদের ফেসের সাথে গলে যেতে থাকবে বা মিশে যেতে থাকবে সেই স্ক্রাবারটা কিন্তু খুব ভালো। এটা দিয়ে কিন্তু আমি মেকআপও রিমুভ করেছি, এটা কিন্তু আমি দিনে 3 টাইম ব্যবহার করতাম, এখন আমি 2 টাইম ব্যবহার করছি, যেহেতু এটার মধ্যে অনেকটা প্রোডাক্ট ছিল যেটা একদমই শেষ, এখন শেষের পর্যায়ে পড়ে আছে, যেটুকুনি বেঁচে আছে ওটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো, সেইখানে ওইটুকুনি বাঁচিয়ে রেখেছি। আরেকটা কথা তোমাদেরকে বলার ছিল, অনেক 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 ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভীষণ হেল্পফুলি তোমাদের ভিডিও আসছে, তো চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে বাজিয়ে রাখো, তোমাদের জন্য খুব ভালো ভালো এবং খুব বেটার বেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি আশা করবো আমি যতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, বোঝাতে চাইছিলাম, একদম ছোটোর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মামাআর্থের রাইস ফেস স্ক্রাবারটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, ভীষণ ভালো এবং ভীষণ ভালো ফিডব্যাক তোমরা পাবে। আমি চেষ্টা করি যে কোনো প্রোডাক্টে যত প্যারাবেন সালফেট এবং স্মেলটা ফ্রি থাকবে তত তোমাদের স্কিনটা কিন্তু অনেক এজ অবধি অনেকটা ভালো থাকবে। যত প্যারাবেন সালফেট দেওয়া প্রোডাক্ট ব্যবহার করবে সেটা কিন্তু তোমাদের ফেসের ওপর সেই সময় খুব সুন্দর কাজ হবে, কিন্তু পরবর্তীকালে সেটাতে তোমরা অনেক বড় প্রবলেমে পড়তে পারো। তো যাদের মুখে দু রকমের ট্যানের সমস্যা আছে আমি যেটা ভাগ ভাগ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তারা কিন্তু ডেফিনেট এটা ট্রাই করতে পারো। এবার যদি বলো যে এটা কত বয়স থেকে কত বয়স অবধি ব্যবহার করতে পারবে, তোমরা এটা চাইলে 11 বছর বয়স থেকে শুরু করে যতদিন ইচ্ছে ততদিন কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। স্কুল গার্ল, কলেজ গার্ল বা আমার বয়সী এজের মেয়েরা সবাই প্রত্যেককে ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে, সেন্সিটিভ ড্রাই কম্বিনেশন সব রকম স্কিন টাইপে কিন্তু ব্যবহার করতে পারবে। তো তাড়াতাড়ি যাও এটা পারচেস করে নাও, আর যদি তোমরা কোথাও ঘুরে ফিরে লিঙ্ক না পাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, আমি চেষ্টা করবো লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার। তো এটা নিয়ে আমি এক্সট্রা করার কিছু বলতে চাইছি না, আমি ডাইরেক্টলি আবার তোমাদেরকে ব্যবহার করে তোমাদেরকে একদম পরিষ্কার রেজাল্ট দেখিয়ে দিচ্ছি যে কী রেজাল্ট ছিল আর কী রেজাল্ট হলো। তো চলো দেখে নেওয়া যাক। আবার প্রথমে আমার বিফোর ফেসটা দেখে না, আমার ফেসের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, এই মাত্র আমি জাস্ট বাইরে থেকে ফিরলাম, তো আমার ফেসে কিন্তু এক্সেস লেভেলে ট্যান পড়েছে, এটাই কিন্তু আমি রিমুভ করে তোমাদেরকে দেখাবো। যে কোনো স্ক্রাবারই ব্যবহার করার আগে প্রথমত তোমাদের ভালো করে ফেস ওয়াশ করে নিতে হবে, আর এই স্ক্রাবারটা ব্যবহার করার আগে তোমাদেরকে ফেস ওয়াশ করে নিয়ে মুখটাকে একটু সেমি ড্রাই করে নেবে, করে নেবার পরে তোমরা কিন্তু এটা স্ক্রাবিং করতে পারবে। আর এটাকে অ্যাকচুয়ালি দেখতে যেমনভাবে ভাতকে চটকায়, চটকে যে বাচ্চাদেরকে খাওয়ায় না, ওরম টাইপের সেম টু সেম স্ক্রাবারটাকে দেখতে, যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম,
কিন্তু এটা স্মেলটা খুব সুন্দর এবং খুবই মিষ্টি, আমার তো ভীষণই পছন্দের। এটা যখন স্ক্রাবিং করছিলাম না, এত সুন্দরভাবে মুখটাকে ক্লিন করছিল, তোমরা তো ইনস্ট্যান্টলি দেখতে পারছো আমার বিফোর, যদি ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছো, এবার আফটারটা দেখছো কতটা সুন্দর রেজাল্ট আসছে। আর বিকেলসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভাতের ছোটো 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 দানা হয় এবং ভীষণই ভীষণই নরম, যেটা স্কিনের জন্য অনেকটা ভালো। ফাইনালি জল দিয়ে মুখটাকে ধুয়ে চলে এসেছি আর রেজাল্ট তো তোমাদের চোখের সামনে, তোমাদেরকে এক্সট্রা করে বলার আমার কিছু নেই। ফেসটা জাস্ট দুর্দান্ত স্ক্রাবিং করেছে, ফেসের মধ্যে কোনো নোংরা নেই, কোনো ময়লা নেই এবং কিন্তু হালকা হালকা ফর্সা। তাছাড়া কিন্তু মুখটা কতটা সুন্দর গ্লোয়িং লাগছে, আমার তো ভীষণই পছন্দের একটা স্ক্রাবার, তোমরা কিন্তু ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। তো তোমরা কিন্তু দেখতেই পারলে মামা আর্থের রাইস ফেস স্ক্রাবারটা কতটা ভালো, আমার তো ভীষণই ভালো এবং ভীষণই ফেভারিট। যারা এই গরমকালে মুখের ট্যানটাকে রিমুভ করতে চাইছো তারা তাড়াতাড়ি যাও, এটা ব্যবহার করো এবং ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে তোমার ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোট সা বেল বাটন আছে ওটাকে হিট করে দিচ্ছে, তাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।